Hello, Assalamualaikum. Welcome to my channel, blog.by informative shorna. আজকে আমি যে প্রসঙ্গটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে পাখি। আসলে পাখিদের প্রসঙ্গ এলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দর আর নিষ্পাপ কিছু পাখির চেহারা। কিন্তু আজ যে পাখিটির বিষয়ে কথা বলবো সেটা নিষ্পাপ তো নয়ই, বরং অদ্ভুত ভয়ঙ্করও বটে। হোয়াইট পেলিক্যান, বড় শরীর আর লম্বা ঠোঁটযুক্ত এ পাখি হোয়াইট পেলিক্যান নামেই পরিচিত। বাইরে থেকে দেখতে যতটা সুন্দরী মনে হোক না কেন, বাস্তবে কিন্তু একেবারেই তা নয়। কেউ যদি এদের নাগালে একবার চলে আসে তবে তাদের প্রাণ নিয়ে বেঁচে ফেরা অসম্ভব। এই পাখিটি মূলত তার ঠোঁটের জন্য বিখ্যাত। পেলিক্যানের ঠোঁট প্রায় 47 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর নিচের অংশে মাছ ধরার জন্য একটি চামড়ার থলে রয়েছে। এই থলে আকারে এতটাই বড় যে একসাথে এর মধ্যে বেশ কয়েকটি মাছকে ধরে রাখা যায়। পেলিকান হলো বৃহৎ জলের পাখি। এদের শরীরের দৈর্ঘ্য 180 সেন্টিমিটার হয়ে থাকে এবং শরীরের ওজন 14 কেজি পর্যন্ত হয়। এটি এমন বড় মাপের শিকারী যে এটি জীবন্ত যে কোনো পাখিকেই খেয়ে ফেলতে পারে অনায়াসে। অনেক ক্ষেত্রে সাধারণ পাখিরা হোয়াইট পেলিক্যান এর নিষ্পাপ চেহারার কাছে বোকা বনে যায়। আসলে এরা যখন ঘুরে বেড়ায় তখন তাদের আশেপাশে অন্যান্য পাখিরাও খুব সহজে ঘুরে বেড়ায়। ছোট পাখিগুলো বুঝতেও পারে না এই বড় পাখিগুলো তাদের জীবন্ত গিলে ফেলবে। আর হোয়াইট পেলিক্যান এর থলেতে ছোট্ট পাখি একবার পড়ে গেলে তা শত চেষ্টা করেও আর বের হতে পারে না। পেলিক্যানের এই বিশাল থলিতে 12 লিটার পানি ধরে রাখতে পারে ও তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য 4 কেজি মাছ মজুদ রাখে। সাধারণত এই পাখিটি 8 প্রকারের হয়ে থাকে। আমাদের দেশে এই পাখিটি গগন বের নামে পরিচিত হলেও এই পাখি সাধারণত আমাদের দেশে দেখা যায় না। যদিও পাখিটি অন্যান্য পাখিদের জন্য ভয়ঙ্কর, তারপরেও স্বভাবে এরা নিরীহ নীরব প্রকৃতির। সুপ্রিয় শ্রোতা, আজকের এই পাখিটি সম্পর্কে জেনে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।